সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে এটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিশাল মতভেদ বিজ্ঞানীদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে এই স্টল যখন বলেছিল সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে সবাই মেনে নিয়েছিল কিন্তু কিছুদিন পরে বিজ্ঞানী কুপার্নি যখন বলল না সূর্য ঘুরে না পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে তার এই কথার পরে অনেকে আপত্তি প্রকাশ করেছিল মানে তাদের মধ্যেই মতভেদ সৃষ্টি হয়ে গেছে কেউ বলে সূর্য ঘুরে পৃথিবী স্থির কেউ বলে না না পৃথিবী ঘুরে সূর্য স্থির আমি মুস্কি মুস্কি হাসি আমি বলি বলছে বলছে ওইটাও ওইটাও সঠিক বিজ্ঞানী সঠিক বিশ্বাস করেন আল্লাহ রাবুল আলমিন প্রায় দেড় হাজার বছর পূর্বে এই সঠিক তথ্যটি আল কোরআনে নাজির করেছেন খুলেন কোরআন বিজ্ঞানীদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব আমরা এত কষ্ট এত চেষ্টা প্রচেষ্টার পরে বের করি বের করে দেখি এটা আগেই আগেই বছর বলেছিল আজীব হয়ে যাচ্ছে এই যে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে না পৃথিবী ঘুরে না এইটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিশাল মতভেদ বিশাল মতভেদ বিজ্ঞানীদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে এই স্টটল যখন বলেছিল সূর্য ঘুরে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে এরিস্টটল যখন এই কথা বলছে সবাই মেনে নিয়েছিল কিন্তু কিছুদিন পরে বিজ্ঞানী উপ যখন বললো না সূর্য ঘুরে না পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে তার এই কথার পরে অনেকে আপত্তি প্রকাশ করেছিল মানে তাদের মধ্যেই মতভেদ সৃষ্টি হয়ে গেছে কেউ বলে সূর্য ঘুরে পৃথিবী স্থির কেউ বলে না না পৃথিবী ঘুরে সূর্য স্থির আমি মুসকি মুস্কি হাসি আমি বলি এরিস্টটল যেটা বলছে ওইটাও সঠিক বিজ্ঞানী কুপার্নি যেটা বলছে ওইটাও সঠিক যে বলছে সূর্য ঘুরে ওইটাও সঠিক আবার যে বলছে পৃথিবী ঘুরে ওইটাও সঠিক তারা আজকে তারা আজকে গবেষণা করে একজন বলে সূর্য ঘুরে আরেকজনে বলে না পৃথিবী ঘুরে বিশ্বাস করেন আল্লাহ রাবুল আলামিন প্রায় দেড় হাজার বছর পূর্বে এই সঠিক তথ্যটি আল কোরআনে নাজিল করেছেন খুলেন কোরআন ইয়াসিনের চল্লিশ নম্বর আয়াত দেখেন আল্লাহ বসেন কুল্লু আরে সূর্য ঘুরে না শুধু পৃথিবী ঘুরে না প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে এটা প্রায় দেড় হাজার বছর আগে বলছে এই জন্য যে ব্যক্তি বলছে সূর্য ঘুরে সে কিন্তু গবেষণা করে বলছে আবার যে বলছে পৃথিবী ঘুরে সেও কিন্তু গবেষণা করে বলছে তাদের মাথা নষ্ট হয়ে গেছে কিরে আরে সূর্য তো পৃথিবীও ঘুরে কোনটা সঠিক আল্লাহ বলে সূর্য ইয়াসিন খোল দেখবি কোনটা সঠিক ফি ফালাকি প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে ঘুরতে থাকে আমরা দেখি সূর্য কোন দিক থেকে উঠে বলেন তো পূর্ব দিক থেকে উঠে সূর্য কোন দিক থেকে উঠে পূর্ব দিক থেকে উঠে ডুবে কোন দিকে পশ্চিম দিকে আমরা দেখি সূর্য পূর্ব থেকে উঠে পশ্চিম দিকে যায় ডুবে যায় না 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 সূর্য যেতে 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 ওইখানে গিয়ে ডুবে না সূর্য যেতে যেতে আল্লাহর আরো সে আজীবের নিচে চলে যায় সূর্য তার মতন করে আমার মালিককে সেজদা দেয় সূর্য আল্লাহকে সেজদা দেয় এরপরে সূর্য বলে আল্লাহ আপনি যদি বলেন আগামীকাল সকালে আমি উদিত হব আপনি যদি বলেন আগামীকাল সকালে আমি উঠবো আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আগামীকাল সকালে উঠবো না শুভ আল্লাহ শুভ আল্লাহ এখন আসেন সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে সবকিছুই ঘুরে ফি ফালাকি আসবাহুন